আসসালামু আলাইকুম আসো আই সবাই আসো সবাই আসো এখানে আমরা সবাই আছি হ্যাঁ হ্যাঁ ধরো ঘুরে ঘুরে দেখো আচ্ছা এদিকে সূর্য একটু এদিকে দাঁড়াও হ্যাঁ রোদের জন্য আমি কথা বলতে পারবো না প্রচন্ড রোদ সাইড দিয়ে অ্যাঙ্গেল করো আই সবাই থাইকো কিন্তু হ্যাঁ আপনি এইভাবে হ্যাঁ এইভাবে ধরো অন্ধকার আসছে আসসালামু আলাইকুম আমরা জর্ডান প্রবাসী তো আমি কথা বলবো এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে বিগত 14 দিন আমাদের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্স আল হাসানে প্রচন্ড গন্ডগোল হইতেছে গন্ডগোলটা আমরা প্রথমে করি নাই ইন্ডিয়ান ছেলেরা করছে বেতনের জন্য হ্যাঁ তারপর একটা লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সবকিছু মিলে অনেক আন্দোলন হইছে তো এরপর থেকে প্রচন্ড পরিমাণের আন্দোলন হইছে আমরা কেউ ডিউটিতে যাই নাই আজকে আমাদের মালিক পক্ষ দুই দিন যাবত আমাদেরকে বুঝাইতেছে অনেকভাবে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তোমরা 30,000 শ্রমিক আছো প্লিজ কাজে আসো সে কারণে আজকে আমরা সবাই কাজে গেছি কাজে যাওয়ার পর আমরা এতদিন 14 দিন রুমে থাকার পর আজকে সবাই কাজে গেছি আজকে যখন আমরা কাজে গেছি অফিসে নিয়ে যত শ্রীলঙ্কার স্টাফ ছিল যত স্টাফ ছিল আমাদের ফ্যাক্টরিতে তত স্টাফরা আমাদের উপর অত্যাচার শুরু করছে আর সেই অত্যাচারটা দেখাবো আপনাদেরকে প্রমাণ সহকারে আমি আপনার কাছে হাত আপনাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন 14 দিন মুখ খুলি নাই কিন্তু আজ পর্যন্ত মায়ের খায় আসছি তো জ্বলতেছে আর পারতেছি না আমরা যখন অফিসে গেছি তারপর আমাদের গেটগুলো ভেঙে ফেলছে এখন বলতেছে যে চুপ করো আমাকে বলতে দাও পরে বলো প্লিজ তো আমাদের গেটগুলো ভেঙে ফেলছে এখন বলতেছে আমরা গেট ভেঙে ফেলছি কিন্তু সেরকম কিছুই না আমাদের প্রবাসী এক বোন আমাদের হোস্টেলে আমরা তো ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সে আছি তো আমাদের 22 নাম্বার বিল্ডিং এ 49 নাম্বার রুমে একৃতা নামের বোনের লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সবকিছু মিলিয়ে আন্দোলনের পর আমরা 14 দিন রুমে ছিলাম এই আন্দোলন অবশ্যই টিকটক ফেসবুকে সবকিছুতে ছড়াই গেছে আপনারা দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করব আমি কাউকে ভয় পাচ্ছি না আমার সাথে এখানে অনেক লোক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন গোটা পৃথিবীর মাধ্যমে জানাই দিবেন মাননীয় মন্ত্রী আপনাকে বলছি আপনি একজন নারী আমরাও নারী শ্রমিক আমাদের আমরা নারী শ্রমিক হয়ে কি আমরা ডাস্টবিনে লাশ হয়ে পড়বো কখনোই না আমরা অবশ্যই প্রতিবাদী নারী আমরা মাঝে ভাতে বাঙালি আমরা অল্পতেই সন্তুষ্ট কঠোর পরিশ্রম করি তার বিনিময়ে নাম দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা যেখানেই যাই না কেন কর্মটাকে আগে পছন্দ করি স্বাধীন দেশের মানুষ হয়ে কেন স্বাধীনভাবে থাকতে পারতেছি না কেন আমাদের লাশ ডাস্টবিনে থাকবে তার মানে কি এবার তোমরা বলো আমি মেয়েদেরকে অফিসে ডিউটির নাম থেকে মেয়েদেরকে মারতে অফিসের ভিতরে নিয়ে যে মারধর করা হয়েছে সাথী কথা বলো তোমার সাথে কি করা হয়েছে অফিসের ভিতরে নিয়ে অফিসের ভিতরে মেয়েদের কানে মারধর করছে মেয়েদের তোমার নাম কার সাথে যেটা হয়েছে সেটা বলো বড় যে এক বাঙালি ছেলেদেরকে ধরে নিয়েছে মেয়ের আটকে দিয়েছে স্টাফ আর পুলিশ মিলে মেয়েদেরকে পিটাই করতেছে ইয়েস আচ্ছা শাহনাজ কই শাহনাজ আসো আসো মুখ বাইন্ধ আসো 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 এটা প্রমাণের দরকার আছে আসো ভয়ের কিছু নাই ভয় মরবো আসো আমাদের আসো আসো মুখ বাইন্ধ আসো কথা বলো কি হয়েছে তোমার সাথে কে কে পিটাইছে আচ্ছা যাই হোক সবাই তো সবাই সবকিছু বলতে পারে না সিচুয়েশনের সাথে আমাদের মেন্টালিটি তো যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা 14 দিন পর 14 দিন এই আন্দোলন হওয়ার পর আজকে মালিকের কথা অনুযায়ী যখন বলছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমাদের মতো হাজারো শ্রমিক আছে যারা দিন আরে দিন খায় সো আমরা শুধু শ্রমিক আমাদের ন্যায্য যে আবদারটা সেটা দাবি করছি সেটা ওনারা দিতে সক্ষম নয় তাই বলে কি আমাদেরকে এইভাবে টর্চার করবে কখনোই না আচ্ছা ঠিক আছে চলো চলো সবাই আসো আসো না না পিছনে কেন দিতে পারবে না তোমরা সবাই পিছনে থাকো সমস্যা নাই ভয় পাওয়ার কিছু নাই সবাই আসো সবাই আসো হ্যাঁ হ্যাঁ লাইভ করতে অবশ্যই লাইভ করবো কেন করবো না মুখ বন্ধ করে বৈশা ছিলাম মুখ বন্ধ করে বৈশা ছিলাম আমাদেরকে অফিসে নিয়ে গেছে আমরা গেছি আমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছিল
ফ্যাক্টরিতে আসো, ফ্যাক্টরিতে আসলে ফ্যাক্টরি বন্ধ হবে না। তো আমরা তার জন্য অফিসে গেছি, তার মানে কি? আচ্ছা ঠিক আছে, এই যে এই হচ্ছে। আচ্ছা তোমরা সবাই একটু ওদিকে যাও, কথা কম বলো, একটু দেখাইতে দাও, ফেসবুকে দাও, ফেসবুকে দিব। আচ্ছা এই এই হচ্ছে, হ্যাঁ একজন কথা বলো প্লিজ, একজন কথা বলো। এই হচ্ছে অবস্থা, দেওয়াল টেওয়াল ভেঙে পুলিশ নিয়ে আইসে, সেনাবাহিনী নিয়ে আইসে আমাদেরকে অফিসে যাওয়ার জন্য বাধ্য, অনেক মারধর করে করছে। আচ্ছা যাও, অফিসে নিয়ে গেছে। তো আমার ফোনটা একটু ধরো, কেটে দাও, কেটে দাও। পুলিশ তো বলছি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটাই, আপনারা সবাই শেয়ার করুন, যদি কোন গণমাধ্যমের ব্যক্তির চোখে পড়ে, আমরা এটা নির্দিষ্ট সুস্থ বিচার চাই, আমরা নির্দিষ্ট সুস্থ বিচার চাই। এখানে দেখতেই পাচ্ছেন সবাই মার খেয়ে আসছে, সবাই মার খেয়ে আসছে। আপনারা একটু দেখেন, এই যে দেখেন, সবাই কিন্তু অলরেডি মার খেয়ে আসছে। হ্যাঁ, তো এখানে যারা স্টাফ আছে তাদেরকে পিটানো হচ্ছে, কারণ তাদেরকে পিটানো হচ্ছে এই কারণে কিছু কিছু স্টাফ আছে যারা আমরা আমরা হাউজে কি করছি না করছি সেগুলো পৌঁছায় দিতেছে। এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে পরিস্থিতি। তো আচ্ছা যাই হোক, লাইভে কথা বলবা না, আমাদের জীবনে কোনো দাম নাই। আমাকে সকালবেলা ডিউটিতে লয়ে গেছে, ডিউটিতে গেছি আমরা, আমাকে নিয়ে ইচ্ছা মতন মারছে, পুলিশে মারছে, অন্য লোকেরা মারছে, মধুর লোকেরা মারছে, ঠিক আছে। সকল ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করেন আমাদের জন্য, হেল্প করেন ভাইরা, অনেক ভাই বোনের অনেক সিঙ্গেল আছে, হাউসে থাকার মত না, সবাই কোন হোস্টেলে থাকার মত কোনো পরিস্থিতি নাই, অনুরোধ আপনাদের।